হ্যালো বন্ধুরা ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই তো তোমরা আমার থামলেন দেখেই বুঝতে পেরেছ যে আজকে আমি ভিডিওতে এই ভিডিওতে কি আলোচনা করব। তো এই ভিডিওতে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের দু সালে যারা মাধ্যমিক দেবে সেই মাধ্যমিক পরীক্ষার্থীদের উপপাদ্য ও সম্পাদ্যর সাজেশান নিয়ে তো চলো আমরা উপপাদ্য আর সম্পাদের সাজেশানে কি কি পড়ছে মানে দু সালের জন্য সেগুলো আলোচনা করব। তো আমি বলেছি যে টোটাল তিনটে উপপাদ্য দেব এই তিনটের মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে আর সম্পাদও তিনটে দেব তিনটের মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং আমি কীভাবে সাজেশনটা তৈরি করেছি তোমরা দেখলে বুঝতে পারবে যে কেন আসার সম্ভাবনা বেশি তোমরা নিজেরাই ঠিক করতে পারবে দেখো আমি আলোচনা করছি তোমাদের টোটাল বারোটা উপপাদ্য আছে তো বারোটা উপপাদ্যের মধ্যে তোমরা যেন প্রত্যেক বছর দুটো করে উপপাদ্য দেয় আর একটা করে করতে হয় কত মার্কস থাকে না পাঁচ ঠিক আছে পাঁচ মার্কস থাকে আর দুটো করে দেয় পরীক্ষায় কোয়েশ্চেনে একটা করতে হয় তো টোটাল বারোটা আছে তো বারোটায় প্র্যাকটিস করার কোনো দরকার নেই তো যেগুলো যেগুলো বাদ দেবে সেগুলো সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো প্রথম কথা ধরো তোমরা দু হাজার কুড়ি সালে মাধ্যমিক দেবে তো দু হাজার কুড়ি সালে যে দুটো উপবাদ এসেছিল সেই দুটো একদম বাদ সেই দুটো থেকে আর আসবেই না এইটুকু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা প্রত্যেক বছর হয়ে আসে তোমাদের এই বছর তার কোনো ব্যতিক্রম হবে না ঠিক আছে তাহলে কোনটা কোনটা দু হাজার একুশ সালে আসবে সেটা আলোচনা করার আগে দু হাজার কুড়ি সালে কোনটা কোনটা এসেছিলো সেটা আলোচনা করছি এটা হচ্ছে উপপাদ্য নম্বর বত্রিশ মানে তোমাদের বইয়ে দেখবে বত্রিশ নম্বর উপপাদ্য বলে লেখা আছে পেজ নম্বর উনষাটে আছে এটা হচ্ছে উপপাদ্য তেত্রিশ এটা হচ্ছে উপপাদ্য চৌত্রিশ এটা হচ্ছে উপপাদ্য পঁয়ত্রিশ ছত্রিশ নেই কারণ ছত্রিশটা তোমাদের সিলেবাসের বহির্ভুক্ত তোমাদের সিলেবাসে নেই সেটা তারপর উপপাদ্দ আটত্রিশ উপাদ্দ চল্লিশ উপাদ্দ একচল্লিশ উপাদ্দ বিয়াল্লিশ আর পরে পেজে আছে দেখবে যে উপাদ্য আটচল্লিশ ঠিক আছে আর ঊনপঞ্চাশ পঞ্চাশ তো কোনটা কোনটা এসেছিল দু হাজার কুড়ি সালে সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি দেখো তো দু হাজার কুড়ি সালে যে দুটো এসেছিল সে দুটো হচ্ছে একটা তোমার উপবাদ্য নম্বর পঁয়ত্রিশ যেটা হচ্ছে একই বৃত্তাংশস্থ সকল আহ বিত্তস্ত মান সমান এটা এসেছিল তাহলে এটা দু হাজার একুশ সালের জন্য পুরো বাদ এটা আর আসবে না ঠিক আছে আর একটা যেটা হচ্ছে এই একচল্লিশ নম্বর উপপাদ্য যেটা হচ্ছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্ত বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্যের সমান এবং তারা কেন্দ্রে সমান উৎপন্ন করে এটা দু হাজার কুড়ি সালে এসেছিল আবার দু হাজার সতেরো সালেও এসেছিল এটাও বাদ তাহলে এই দুটো বাদ তাহলে বারোটার মধ্যে আর পড়ে থাকলো কতগুলো না দশটা পড়ে থাকলো এই দশটার মধ্যে দেখো প্রত্যেক বছর মানে তোমাদের দু হাজার ষোলো কি সতেরো সাল থেকে সম্ভবত নতুন প্যাটার্নে কোয়েশ্চিন তৈরি হচ্ছে সেই নতুন প্যাটার্নে কোয়েশ্চিনের মধ্যে দু হাজার সতেরো আঠেরোতে আর উনিশে যেগুলো এসেছিল সেগুলো এবার আলোচনা করব। দেখো উপপাদ্য তেত্রিশ নম্বরটা দু হাজার ষোলো সালে এসেছিল উপাদ্য চৌত্রিশটা দু হাজার ষোলো সালে এসেছিল আর দু হাজার উনিশে এসেছিল তোমার উপাদ্য সাঁত্রিশ তারপর উপাদ্য চল্লিশটা এসেছিলো আঠেরো সালে তারপর উপাদ্য বিয়াল্লিশটা এসেছিল উনিশ সালে ঠিক আছে আর উপাদ্য যেটা আটচল্লিশ নম্বর আছে সেটা দেখবে ষোলো আর আঠারোতে এসেছিল তো উনপঞ্চাশ নম্বরটা হচ্ছে আসেনি তোমাদের নতুন সিলেবাস হওয়ার পরে থেকে কিন্তু আসেনি আর উপপাদ পঞ্চাশ যেটা আছে সেটা দেখবে দু হাজার সালে এসেছিল এটা দু সালে বাদ দেওয়া যেতে পারে কারণ তখনও মনে হয় যত সম্ভব পুরনো সিলেবাসের প্যাটার্নে কোয়েশ্চেন হচ্ছিল সতেরো সাল থেকে প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছিল মানে দু হাজার ষোলো সালে তিনটের মধ্যে দুটো করতে হতো আর এখন তোমাদের দুটো আসে একটা করতে হয় তাহলে এটা আঠেরোতে ছিল এটা সতেরোতে ছিল মানে একটা করে প্রত্যেক বছর আসে দেখো তারপর এইটা তোমার আঠেরো এইটা তোমার কুড়ি এটা উনিশ এইটা একদম আসেনি উপপাদ্য আটত্রিশ আর এই প্রথমে যেটা উপপাদ্য আছে বত্রিশ নম্বর উপপাদ্য সেটাও আসেনি তাহলে তোমাদের জন্য যে তিনটে উপপাদ্য আমি করতে বলছি সেই তিনটে হচ্ছে উপপাদ্য নম্বর বত্রিশ পেজ নম্বর উনষাটে আছে এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আর তোমাদের জন্য থাকছে উপপাদ্য নম্বর আটত্রিশ যেটা হচ্ছে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক নতুন সিলেবাস হওয়ার পরে থেকে কিন্তু আসেনি এটাও মারাত্মক ইম্পর্টেন্ট পেজ নম্বর একশো চৌষট্টি আছে তারপরে আমরা আসছি পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে বিপরীত উপপাদ্যটা এসেছিল তো যেটা ঊনপঞ্চাশ নম্বর উপপাদ্য পেজ নম্বর দুশো পঁচাশিটা আছে দেখবে তো এইটা এই তিনটে তোমরা একদম এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও তোমরা যেন যারা দুর্বল ছাত্র তাদের জন্যে উপপাদ্য আর সম্পাদ্য পাশ মার্কস করার ক্ষেত্রে অনেকটা ভূমিকা পালন করে মানে উপপাদতে পাঁচ আর সম্পাদতে পাঁচ এখানেই দশ হয়ে যাচ্ছে আর তোমার যেটা থাকছে প্রোজেক্টে দশ সেখানে দশের মধ্যে সব ছাত্রকে সাত আট নয় এরকম মার্কস দেওয়া হয় তাহলে দশ আর আটে আঠেরো এখানে হয়ে যাচ্ছে আর সাত নবাদ তো পেয়ে যাবেই তারা আর যারা ভালো ছাত্র তারাও এই তিনটে ফলো করো এই তিনটে থেকে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এটা গেল উপপাতের কথা আর একটা যদি কেউ মনে করো যে এক্সট্রা একটা বেশি করব তাহলে তোমরা করতে পারো এইটা নম্বর চৌত্রিশ মানে কোনো বৃত্তের বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ তোমার ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্তোকনের দ্বিগুণ মানে কেন্দ্রস্থ বৃত্তস্থকোণের দ্বিগুণ এইটা ঠিক আছে মানে চৌত্রিশ নম্বর উপপাদ্য তাহলে চারটে এক্সট্রা একটা দিয়ে দিলাম আমি মানে উপপাদ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ আর পরে ভেজে দেখলাম ঊনপঞ্চাশ ঠিক আছে এরপরে আমরা আসছি তোমার সম্পাদের কথাই সম্পাদকটা দেখো কি বলেছে সম্পাদ হচ্ছে কি কি আসতে পারে তোমাদের জন্য সম্পাদক টোটাল আছে কী কী দেখি আগে হচ্ছে কোন ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন তোমার ত্রিভুজের মাপগুলো পরীক্ষায় বলে দেবে মাপগুলো বলার পর ধরো তিন সেমি দিল চার সেমি দিল তারপর হচ্ছে তোমার আট সেমি দিল এরকম বা চেঞ্জ হবে ঠিক আছে মানগুলো চেঞ্জ হবে তো এইভাবে তিন চারটে মান দেওয়া থাকবে বাহু ত্রিভুজের বাহুগুলো দিয়ে বলবে ত্রিভুজটি একে পরিবৃত্ত অঙ্কন করো বা দুটো বাহু দিল একটা কোন দিল দিয়ে বলো পরিবৃত্ত অঙ্কন করো ত্রিভুজটির মানে মোট কথা একটা ত্রিভুজ আঁকতে বললো ত্রিভুজে মানগুলো দেবে দিয়ে পরিবৃত্ত আঁকতে বলতে পারে ঠিক একইভাবে কোনো ত্রিভুজে অন্তর্বৃত্ত অঙ্কন করো মানে বাহুগুলোর মান দেওয়া থাকবে দিয়ে তার অন্তর্বৃত্ত আঁকতে বলতে পারে তারপর বৃত্তের পর্ষক অঙ্কন এখানে দুটো দেখবে অঙ্ক দুটো টাইপের আছে একটা হচ্ছে বৃত্তের তোমার কেন্দ্র থেকে যে একটা পর্ষ অঙ্কন করা হয় ঠিক আছে এরকমভাবে একটা থাকে আর একটা দেখবে একটা বৃত্তকে বৃত্তের কেন্দ্রের থেকে মোটামুটি কিছু একটা দূরত্ব থেকে এখানে একটা বৃত্ত একে তোমার এইভাবে পর্শ আঁকতে হয় ঠিক আছে এই দুটো টাইপের আছে দেখবে আর জ্যামিতিক উপায়ে রুট একুশ রুট পনেরো ইত্যাদি মান নির্ণয় করো তারপর আয়তক্ষেত্রের সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র মানে আয়তক্ষেত্রের দুটো বাহুল মান বলা থাকবে দিয়ে বলবে যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড়ক্ষেত্র একটা হচ্ছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বড়ক্ষেত্র ত্রিভুজের একইভাবে তিনটে বাহুর মান বলা থাকবে ত্রিভুজটা আঁকতে হবে বড়ক্ষেত্র করতে হবে অথবা দুটো বাহু বললো একটা কোন বললো দিয়ে ত্রিভুজটাকে বড়ক্ষেত্র আঁকতে হবে মোট কথা ত্রিভুজ আকার যা যা দরকার সেটা তোমাদেরকে বলে দেবে যে ত্রিভুজটাকে বড়ক্ষেত্র আঁকতে বলতে হবে আর একটা হচ্ছে দুটি সর্বরেখাংশের মধ্য সমানুপাতি তো এই টোটাল এইগুলো হচ্ছে তোমাদের সাতটা হচ্ছে সম্পাদক এর মধ্যে দু কুড়ি সালে যেটা এসেছিলো সেটা নিশ্চিতভাবে বাদ দু হাজার একুশ সালের জন্যে সেটা হচ্ছে দুটি স্বর রেখাংশে মধ্য সমানুপাতি এটা দু হাজার কুড়ি সালে এসেছিল তাই এটা বাদ আর একটা এসেছিল দেখবে বৃত্তের পরশ কঙ্ক করো এই যে ছবিটা বললাম এই ছবি টাইপের এসেছিল তাই এটাও বাদ ঠিক আছে তাহলে বাকি যেগুলো পড়ে থাকছে তার মধ্যে তোমাদের তিনটি আমি দিচ্ছি সেটা হচ্ছে জ্যামিতিক উপায়ে রুট একুশ রুট পনেরো ইত্যাদির মান মানে যে কোনো একটা দিতে পারে রুট একুশ হতে পারে রুট পনেরো হতে পারে রুট সাতাশ হতে পারে ঠিক আছে তো ওইরকম টাইপের একটা দিল আর একটা হচ্ছে তোমার ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট বড়ক্ষেত্র এটা কিন্তু নতুন সিলেবাস হওয়ার পরে থেকে কোনো বছর আসেনি তাই এটা একদম আমি বিরাট পরিমাণে ইম্পর্টেন্ট দিচ্ছি ঠিক আছে মানে ছয়টা খুবই ইম্পর্টেন্ট ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট বড়ক্ষেত্র আর একটা দিলাম কি উপায় রুট একুশ রুট পনেরো মান আরেকটা হচ্ছে কোনো ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন ঠিক আছে তো এই তিনটে দিলাম আর একটা এক্সট্রা করতে পারো সেটা হচ্ছে আয়তক্ষেত্রে সমান ক্ষেত্র বিশিষ্ট বর্গক্ষেত্র তেগুলো এগুলো কোন কোন পেজে আছে না দেখবে দুই নম্বরগুলো মানে দুই নম্বরের যেটা সেটা হচ্ছে পেজ নম্বর একশো পেজে আছে ঠিক আছে একশো আঠাত্তর আর পাঁচ নম্বরটা আছে দেখবে তোমার দুশো একাশি পেজে আর চার নম্বরটা আছে দুশো আশি পেজে আর ছয় নম্বরটা আছে দুশো বিরাশি পেজে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের সম্পাদ্য আর উপপাদ্য বলে দিলাম তোমরা এখন থেকে জোর কদমে প্র্যাকটিস করতে লাগো দু হাজার একুশ সালে আস্তে আস্তে তোমাদের অনার্সে খুব ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাবে ঠিক আছে এরপরে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য পার্টিগণিত তারপর বীজগণিত তারপর হচ্ছে তোমার পরিমিতি ত্রিকোণমিতি এইগুলোর সাজেশন নিয়ে আসবো তার জন্য তোমরা কী করবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাঁচশো টাকা বেলাইকনকে ক্লিক করে দেবে আর এই ভিডিওটা যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও তোমার সাজেশনটা জেনে যাক ওকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ